আসসালামু আলাইকুম বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কোলি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইসির প্রস্তুতির খোঁজ নিলেন জাপানি রাষ্ট্রদূত ছয় দফা দাবিতে প্রতিবন্ধী চালকদের গাবতলী সড়ক অবরোধ জুনে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয় চিত্রনায়ক ফারুকের আসনে উপনির্বাচন 17 জুলাই চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন ক্যাসিনো সম্রাট সিলেটের ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত ভাটারায় পারিবারিক কলহে স্ত্রীর আত্মহত্যা সুদান সংঘর্ষ এতিমখানায় আটকা পড়া 60 শিশুর মৃত্যু পাল্টা ব্যবস্থায় জার্মানি রাশিয়ার পাঁচ কনসুলেটের মধ্যে চারটি বন্ধ করে দিল এবং পাকিস্তানে একটি বাড়িতে বিস্ফোরণে নিহত পাঁচ আহত তিন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এক ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে জাপানি রাষ্ট্রদূত জানান কমিশনে তিনি প্রথমবারের মতো এসেছেন সাংবাদিকরা জানেন এর আগে তাদের দেখা করার সুযোগ হয়নি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে ইসিরা ব্রিফ করে সাংবাদিকদের বিষয়ে অবগত করবেন তাই তিনি আর কোনো কিছু প্রকাশ করতে চান না রাজধানীর গাবতলী আমিন বাজার সড়ক অবরোধ করে ছয় দফা দাবি উত্থাপন ও তা বাস্তবায়নের দাবি তুলেছেন প্রতিবন্ধী চালকরা বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত চলা অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয় সড়কে অবরোধে অংশ নেওয়া ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা সবাই প্রতিবন্ধী চলতি জুন মাসের মাঝামাঝি সময় দেশের উপকূলীয় এলাকায় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয় বুধবার আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন মুস্তফা কামাল পলাশ জানিয়েছেন জুন মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত আনতে পারে ইউরোপীয় আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে তিনি জানান বঙ্গোপসাগরে ৬ থেকে ৮ জুনের মধ্যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়ে বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যবর্তী কোন স্থানে ৯ থেকে ১০ জুনের মধ্যে আঘাত আনতে পারে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ওই আসনে আগামী ১৭ জুলাই ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়া মনোনয়ন দাখিল ১৫ জুন বাছাই ১৮ জুন ও প্রত্যাহার ২৫ জুন নির্ধারণ করা হয়েছে আজ সকালে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম ঢাকায় ক্যাসিনো ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত যুবলীগের বহিষ্কার হওয়া নেতা ইসমাইল চৌধুরী সম্রাট পাসপোর্ট পেয়েছেন চিকিৎসার জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতিও দিয়েছেন আদালত সম্রাটের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন দুই মাসের জন্য সম্রাটের জিম্মায় পাসপোর্ট দিয়েছেন আদালত এছাড়া চিকিৎসা করাতে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি সিলেট নগরের ধোপা দিঘিপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন বৃহস্পতিবার কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে একই দিন ভোরে ওই এলাকার শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে শারমিন আক্তার নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার ভোররাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন চলমান সংঘাতের কারণে সুদানের রাজধানী খার্তুমের একটি এতিমখানায় আটকে পড়া বিভিন্ন বয়সের ৬০ জন শিশু মারা গেছে গত ৬ সপ্তাহ ধরে তারা সেখানে আটকে ছিল শিশুদের বেশিরভাগই খাবারের অভাব ও জ্বরে ভুগে মারা গেছে তাদের মধ্যে শুধু দুই দিনেই প্রাণ হারায় ২৬ জন খার্তুমের আল মাইকোমা এতিমখানার এক ডজনেরও বেশি চিকিৎসক স্বেচ্ছাসেবক স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীরা শিশুদের দুর্ভোগের এই তথ্য জানান কয়েক ডজন নথি ছবি ও ভিডিও পর্যালোচনা করে এতিমখানার শোচনীয় পরিস্থিতির প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা জার্মানিতে রাশিয়ার পাঁচটি কনসুলেটের মধ্যে চারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও জার্মানির সম্পর্ক যখন তীব্র টানপড়ন চলছে তখন এ পদক্ষেপ নিয়ে সে উত্তেজনা আরও বাড়িয়ে দিল জার্মানি বুধবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা দেশটির মাটিতে রাশিয়ার কনসুলেটের সংখ্যা ব্যাপক মাত্রায় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ওই মন্ত্রণালয় ক্রেমলিনকে বলেছে তারা যেন নভেম্বরের মধ্যে জার্মানির পাঁচটি কনসুলেটের মধ্যে চারটি বন্ধ করে দেয়
পাকিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণে 5 জন নিহত হয়েছেন এবং আরও 3 জন আহত হয়েছেন। দেশটির মুজাফফরগড় থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদুর দায়রাদিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণ হয়। পুলিশ আজ এক বিবৃতি দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে জিওটিভি। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।